স্বগত সম্পাদক মোহাম্মদ নাসিরুদ্দিনকে লিখিত, কৃষ্ণনগর, 30/12/1926। প্রিয় নাসিরুদ্দিন সাব, এখন রাত্রি। এইমাত্র মিসেস এম রহমান শীর্ষক কবিতাটি শেষ করে আপনার চিঠি লিখছি। আপনার দুইখান পোস্টকার্ডই পেয়েছি, মইনের চিঠিও পেয়েছি। একেবারে কবিতার সাথে চিঠি দেব বলে আর আলাদা চিঠি দেইনি, কিছু মনে করবেন না। আমি গাজী আব্দুল করিমের বন্দি জীবন নিয়ে একটা কবিতা লিখছিলাম, এমন সময় মার, মিসেস এম রহমানের মৃত্যু সংবাদ পেয়ে আমার আবার সব গুলিয়ে গেল। বাড়িতে কান্নাকাটি পড়ে গিয়েছিল। আপন পেটের ছেলের চেয়েও বেশি স্নেহ করতেন মা আমায়। আমি তার প্রতিদানে কিছুই দিতে পারিনি। আমি আজ দেউলিয়া হয়ে যেন জীবনের জোয়ার ভাটা দেখছি শুধু। মন বড় খারাপ, তাই এখন মার নামে যে কবিতাটি পাঠালাম এটাই মাঘের সওগাতের প্রথমে দিয়ে দেবেন। মা আমায় ভালোবাসতেন বলেই যে এ দাবি করছি তা নয়, মূলত সাহিত্যের দিক থেকেও এ দাবি করবার মতো গুণমার ছিল। এটা ছেপে দিলে আমি বড় খুশি হব। মাও বেহেস্ত হতে তাঁর অবহেলিত প্রতিভার অসময়ে কদর দেখে হয়তো শান্তি লাভ করবেন। আপনাকে অধিক লেখা নিষ্প্রয়োজন। আমার শরীর আজও যথেষ্ট দুর্বল, জ্বর আর আসছে না। নানান চিন্তায় বিপদে মন বা মস্তিষ্ক স্থির নেই, যা আসছে কলমে লিখে যাচ্ছি। সওগাত হতে কিছু নিতে আমার কষ্ট হয়, আপনি এটা ঋণ দিচ্ছেন মনে করে দেবেন, আমার বইয়ের দাম হতে এ ঋণের টাকা কেটে নেবেন। আমি হয়তো এক সপ্তাহের মধ্যেই বা পরেই কলকাতা যাব ইনশাল্লাহ। যদি আপনার কষ্ট না হয় তাহলে গোটা বিশেক টাকা পাঠালে বড় উপকৃত হতুম। গোপালদা 100 টাকার সব টাকা দেননি, চিঠি লিখে উত্তর পাইনি, ও টাকাটা এলে আপনাকে বিব্রত করতাম না লিখে। গোপালদাকে কিছু বলবেন না যেন, এখানেও তাই অনেক ঋণ হয়ে গেছিল। টাকা পেলেই কিছু কিছু করে তার শোধ দিতে হয়। অন্য পাবলিশারের কাছেও টাকা পাচ্ছি নে চিঠি লিখে, লেখার দামও পাচ্ছি নে যেখানে যেখানে পাবার কথা। আপনাকে আমি অসংকোচে সব কথা লিখলাম বলে আপনার হাতে না থাকলে বিব্রত হবার দরকার নেই। আমি তাতে বিন্দু মাত্র দুঃখিত হব না। এ নিতনাইয়ের সমস্যা পূরণ আমাকে করতে হবে এবার কলকাতা গিয়ে। হ্যাঁ, ফাল্গুনের সওগাতের জন্য ওই গাজী আব্দুল করিমের উপর লেখা কবিতাটা পাঠিয়ে দেব 2-4 দিনের মধ্যেই শেষ করে। গাজল গান দুটো মাঘের সওগাতে দিতে পারেন, মাঝে বা শেষে। বার্ষিক সওগাতের আর কত দেরি, পত্রোত্তরের প্রতীক্ষায় রইলাম। দলশুদ্ধ সকলে ভালোবাসা নিন, এখানে আর সকলে ভালো। শামসুদ্দিন সাহেবকে আমার জন্য অনেক গাল খেতে হচ্ছে হয়তো না। ইতি প্রাণসিক্ত নজরুল।